মতলব উত্তরে জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা। সেবা আন্তরিকতার আরেক নাম অ্যাপোলো প্লাস হসপিটাল। ঢাকা ও কুমিল্লা থেকে আসা বিশেষজ্ঞ ডাক্তাররা প্রতিদিন থাকছেন আপনাদের সেবায়। অ্যাপোলো প্লাস হসপিটাল, মমতাজ ভবন, দক্ষিণ শতানন্দী, বলদাখাল, দাউদকান্দি, কুমিল্লা। নবাগত চাঁদপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসানের সাথে মতলব উত্তরের জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও সুধীচন্দ্রের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান। এর আগে মতলব উত্তর থানা ও থানার কার্যক্রম পরিদর্শন করেন তিনি। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, আমাদের চাঁদপুর জেলার বন্যার ঝুঁকিতে আছে, আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। জেলা প্রশাসনের পক্ষ থেকেও ব্যাপক প্রস্তুতি আছে, কারণ উত্তর ও পূর্বাঞ্চলীয় বন্যার পানি চাঁদপুর জেলা দিয়ে নামবে। আমাদের অবকাঠামোগত ক্ষতি হওয়ার আশঙ্কা না থাকলেও নিজেদের জানমাল নিরাপত্তা রক্ষা করতে হবে, তাই সবাইকে সচেতন ও প্রস্তুত থাকতে হবে। মতলব উত্তর উপজেলা ঘিরে যে বেড়িবাঁধ রয়েছে সেটা বন্যা হলে ঝুঁকিতে থাকতে পারে, সেদিকে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সজাগ দৃষ্টি থাকতে হবে। মেঘনা ধনকোদা সেচ প্রকল্প বেড়িবাঁধ রক্ষায় নজরদারি করার জন্য ভলান্টিয়ার টিম গঠনের জন্য উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ইউএনওকে নির্দেশনা দেন ডিসি। তিনি আরও বলেন, আমাদের প্রস্তাব এসেছে একটি ভলান্টিয়ার টিমের মাধ্যমে। এটাই মানে খুবই ভালো একটি প্রস্তাব। আমাদের উপজেলা পরিষদের চেয়ারম্যান মহোদয় এবং উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি, আমি তাকে রিকোয়েস্ট করেছিলাম যে উপজেলায় একটি মিটিং করার জন্য এসে, আমি জানি না মিটিংটি হয়েছে কিনা, মিটিংয়ে আলোচনা করে এগুলো একটু অবদান করে দিলে খুবই ভালো হয়। যারা লাইভ রোটেশন এখানে তারা দায়িত্ব পালন করবে, কিন্তু মনে রাখতে হবে যে একটা ভলান্টিয়ারি ওয়ার্ক, জনসেবার কাজ এটা। আগামী 2041 সালের মধ্যে বাংলাদেশ হবে উন্নত দেশ। এখন গড়ায় $1,950, আর আগামী 2041 সালের মধ্যে গড় আয় হবে $12,500। এই স্বপ্ন পূরণে কাজ করছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উন্নত দেশ করতে যা যা উন্নয়ন প্রয়োজন তা বাস্তবায়নে তিনি কাজ করছেন, তাই আমাদের দায়িত্ব মাননীয় প্রধানমন্ত্রীর পাশে থাকা, তাকে সহযোগিতা করা, সে লক্ষ্যে সকলকে কাজ করতে হবে। পদ্মা সেতু উদ্বোধন নিয়ে বলেন, একটি ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া হচ্ছে পদ্মা সেতু উদ্বোধনের মাধ্যমে, কারণ পদ্মা সেতু নির্মাণ নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। এই ষড়যন্ত্র রুখে দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী পদ্মা সেতু বাস্তবায়ন হয়েছে। আগামী 25 জুন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পদ্মা সেতু উদ্বোধন কেন্দ্র করে আমরা চাঁদপুরে ব্যাপক আকারে একটি অনুষ্ঠান করব সকলের অংশগ্রহণের মাধ্যমে। আমি আশা করি মতলব উত্তরেও অনুষ্ঠান হবে। নবাগত জেলা প্রশাসক কামরুল হাসান আরও বলেন, শিক্ষাক্ষেত্রেও সরকার যথেষ্ট উন্নয়ন করেছে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে অত্যাধুনিক ভবন রয়েছে, লেখাপড়ার মান বৃদ্ধি হয়েছে, আরও বৃদ্ধি করতে হবে, অভিভাবকদের সচেতন হতে হবে, মাদক থেকে যাতে শিক্ষার্থীরা সুরক্ষিত থাকে সে ব্যাপারেও সবাইকে সচেতন হতে হবে। তিনি উপস্থিত সকলকে ধন্যবাদ জানান। উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ মাহফুজ মিয়ার সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহের হোসেন খান সুফল, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার, সহকারী কমিশনার মোহাম্মদ হেদায়তুল্লাহ, মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহজালাল কামাল, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোজাম্মেল হক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহজাহান প্রধান, গজরা ইউপি চেয়ারম্যান শহীদুল্লাহ প্রধান, ফতেপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ, মতলব উত্তর প্রেস ক্লাবের সভাপতি বোরহানউদ্দিন ডালিম, মতলব উত্তর উপজেলা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন বাদশাহ, ষাটনল ইউপি চেয়ারম্যান ফেরদাউস আলম সরকার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আনিসুর রহমান তপু প্রমুখ। সভায় উন্মুক্ত আলোচনায় উপস্থিত জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও সুধীচন্দ্রের মতামত শোনেন এবং পরবর্তীতে করণীয় বিষয় নিয়ে পর্যালোচনা করেন জেলা প্রশাসক। সভা শুরু হওয়ার আগে জেলা প্রশাসককে ফুলেল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। মনিরুল ইসলাম মনিরের তথ্য, ভিডিও চিত্র, ডেস্ক রিপোর্ট, কুমিল্লা টিভি।